হাই গাইস, আই এম মহসিন, এম গ্রিন ব্রিজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি প্রাইভেট কার ড্রাইভ করতেছি। সচরাচর সবসময় তো বাইকে ড্রাইভ করি, তো প্রাইভেট কার ড্রাইভ করতে কীরকম লাগে, কীরকম মজা, সেটা উপলব্ধি করার জন্য ড্রাইভটা করা। এখন গুলশান এক থেকে গুলশান দুই দিয়ে কালাচাঁদ করে যাব। আর আমাকে সাপোর্ট দিতেছেন শামীম ভাই, উনি সব সময় সাপোর্ট দেয় আমাকে ড্রাইভ, প্রাইভেট কার ড্রাইভ করার সময় এখনও সাপোর্ট দিতেছেন। তো আমার মূলত ড্রাইভ করাটা একটা নেশা, হোক মোটর সাইকেল হোক প্রাইভেট কার, আমরা বিভিন্ন জায়গায় লং ট্যুরে যাই শামীম ভাইয়ের নিয়ে। যখন লং ট্যুরে যাই প্রাইভেট কার নিয়ে যাই, হয়তো বা শামীম ভাই কিছু পথ ড্রাইভ করে, আমি কিছু পথ ড্রাইভ করি, দুই ভাই মিলে মোটামুটি ভালোই, মানে ব্যাকআপ একজন থাকতে হয়। কোনোখানে লং ট্যুরে গেলে মনে করেন আমরা পঞ্চগড়ে গেলাম, পঞ্চগড়ে গেছিলাম, পঞ্চগড়ে যে আপনার কাঞ্চনজঙ্ঘা গেছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য গেছিলাম মূলত। তো কাঞ্চনজঙ্ঘা আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল যে কাঞ্চনজঙ্ঘা আমরা ওদিন দেখতে পেয়েছিলাম, বাট তার আগে দুই তিন দিন আগে যারা গেছিল তারা দেখতে পায়নি। তো লং ট্যুর বিভিন্ন জায়গায় দিছিলাম, যেমন আপনার গেলাম কুমিল্লা গেলাম, তারপরে গেছিলাম আমরা ময়মনসিংহ গেলাম, টাঙ্গাইল গেলাম, পঞ্চগত গেছিলাম, তারপরে হচ্ছে গোপালগঞ্জ। আপনারা সবাই একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে আপনার সেফটি ফার্স্ট, আপনার সেফটি অনুযায়ী গাড়ি চালাবেন, নো প্রবলেম। যদি তাওরাজ হয়ে গাড়ি চালান তাহলে প্রবলেম, আপনার গাড়ির ক্ষতি, এক আপনার জীবনের ঝুঁকি থাকে, দুই আপনার ফ্যামিলিগত যেগুলো মানুষ আছে আপনার আপনার প্রতি ডিফেন্ড করে তারা। অবভিয়াসলি আমি মূলত প্রাইভেট কার ড্রাইভ করা শিখছি আমি শামীম ভাইয়ের কাছ থেকেই, উনি আমাকে ড্রাইভ করা শিখাইছিল। এখন আমরা গুলশান দুইয়ে, দেখেন গুলশান দুই মোটামুটি খারাপ না, ভালোই আমি ড্রাইভ করতে পারি। দেখি দেখি ভাইয়া, এই যে আমাদের শামীম ভাই দেখতে পাইতেছেন। শামীম ভাই কিছু বলেন। হ্যাঁ গাইজ, কেমন আছেন আপনারা? আমি আজ অনেক ভালো আছি। ঠিক আছে, তো শামীম ভাই আপনার কাছে রাখেন। তো আপনারা সবাই আমার এম গ্রিন বিডিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটা ডেভেলপ হতে পারে। আমি সবসময় যে কথাটা বলি, আপনাদের সাপোর্ট আমার কিন্তু অনেক প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই আমি কিছু করতে পারবো, আপনারা সাপোর্ট না দিলে সম্ভব না সেটা। আজকে শুক্রবারের দিন, রাস্তাঘাট ফাঁকা, তবু ওই যে ভিআইপি পার্সন যাইতেছে তার জন্য হয়তো বা জ্যাম একটু বাড়ছে, দেখতে পাচ্ছেন ভিআইপি পার্সন সবসময় ভিআইপি পার্সনদের জন্য রাস্তা খালি থাকে, এখনো তাই।
আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হবে কিছু পুলিশের উদ্যতন কর্তৃপক্ষ, তারা আমাকে সাপোর্ট দেয় যেন আমরা ভালো কিছু করতে পারি এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। মাদককে না বলুন, সুন্দর জীবন করুন, এ স্লোগানে থাকবে। মাদকের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না, যুব সমাজ মাদকের প্রতি লিপ্ত বেশি, তো এই মাদক থেকে উঠতে গেলে আপনাকে দেশ ভ্রমণ করতে, বিভিন্ন দেশ ভ্রমণ করতে হবে, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে হবে, যে এই জায়গায় এই জিনিসটা আছে, ইতিহাস ঘাঁটতে হবে, যে কোথায় গেলে আমি আমার নলেজটাকে ডেভেলপ করতে পারব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আপনার ইতিহাস জড়িত, বিভিন্ন এলাকা ঘুরবেন, ট্যুর দিবেন, যাতে আপনাদের নলেজটাও বাড়ে। হ্যাঁ, দুই হচ্ছে আপনারা সরাসরি সেটা ভিজিট করতে পারতেছেন, মানে দেখতে পাইতেছেন। আমি জানি না আমি কিরকম ড্রাইভ করতে পারি, সেটা আপনারা অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ড্রাইভ কিরকম করতে পারি। আর হচ্ছে অবশ্যই আপনারাও ড্রাইভ করা শিখবেন। আমি সচরাচর সব জিনিসে প্র্যাকটিস করি, যাতে যে কোনো জায়গায় গেলে আপনার যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমি সেই পরিস্থিতিটাকে খাপ খেয়ে নিতে পারি। ঠিক আছে, তো গাইস আপনারা সবাই অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, এম গ্রিন বিডিকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই সব কিছু হবে। আপনি সাপোর্ট করতেছেন, আপনার বন্ধুবান্ধবকে অবশ্যই সাপোর্ট করতে বলবেন, মানে শেয়ার করতে বলবেন, ভিডিও দেখতে বলবেন, সাবস্ক্রাইব করতে বলবেন, তাহলে আমার আমি আনন্দিত থাকব যে আমি আপনাকে ভালো একটা কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে দিতে পার। আমার সাপোর্টটা মূলত দরকার বেশি, কারণ নতুন আমার চ্যানেলটাকে ডেভেলপ করতে গেলে সাপোর্ট আপনাদের প্রয়োজন বেশি। তো সবাইকে ভালোবাসা সবার প্রতি রইল, এবং আন্তরিকভাবে আবারও বলি, আন্তরিকভাবে ভালোবাসা রইল এম গ্রিন ভিডিও থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ, বেশি বেশি ভিডিও দেখবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।